হ্যালো ফ্রেন্ড গ্রুপটি আরেকটি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো তো চলো ফ্রেন্ড যার এক চলে যায় একটি মেশিন টেন ক্ষতিতে বিক্রয় করা হয় বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে ফাইভ পার্সেন্ট লাভ হতো ক্রয় মূল্য নির্ণয় করা তো ফ্রেন্ড অঙ্কটা পড়ে হয়তো সবাই কম বেশি বুঝেছো তবুও আমি বলছি বলছি বলছে একটা মেশিন টেন ক্ষতিতে বিক্রয় যদি করা হয় অর্থাৎ একশো টাকা কিনে সাপোজ যদি নব্বই টাকা বিক্রি করা হয় তাহলে তো দশ টাকা ক্ষতি হয় এবং বিক্রয় মূল্য যদি আরও যদি মানে নব্বই টাকা বিক্রয় সাপোজ একশো টাকা কিনেছি নব্বই টাকা কী করেছি বিক্রি করেছি তো এখন বলেছে যদি নব্বই টাকা বিক্রি না করে আরও যদি পঁয়তাল্লিশ টাকা বেশি বিক্রি করা হতো তাহলে কী হতো পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে ওই মেশিনটা আমরা কত টাকাতে কিনেছি তো যাই হোক ফ্রেন্ড চলো অঙ্কটা সলভ করি ফর্মুলাটা ফর্মুলাটা আমি প্রত্যেকটা ভিতরে বলি যে ফর্মুলাটা যখন বলবো তখন লিখে রাখুন নেক্সট টাইম প্র্যাকটিস করতে সুবিধা হবে তো যাই হোক ফর্মুলাটা হচ্ছে ক্রয় মূল্য সমান সমান একশো গুণ যত বেশি থাকবে বাই উল্লেখিত শতকরা হার দুটির কি যোগ ফল একশো গুণ যত বেশি থাকবে বাই উল্লেখিত শতকরা হার দুটির যোগ ফল তো দেখো ফ্রেন্ড একশো গুণ যত বেশি থাকবে কত বেশি রয়েছে বিক্রয় মূল্য বলেছে পঁয়তাল্লিশ টাকা বেশি অর্থাৎ একশো গুণ পঁয়তাল্লিশ বাই উল্লেখিত শতকরা হার দুটি যোগফাল শতকরা হার কত কত দেওয়া আছে টেন পারসেন্ট ক্ষতি দেওয়া আছে আর ফাইভ পার্সেন্ট লাভ দেওয়া আছে অর্থাৎ দশ প্লাস পাস অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার সরি পঁয়তাল্লিশশো বাই পনেরো অর্থাৎ তিনশো তো ফ্রেন্ড এইভাবে অঙ্কটা এত সহজে সলভ করা যায় পরীক্ষা হলে দেখা মাত্রই তো যাই হোক ফ্রেন্ড এই টাইপের অঙ্কগুলো নেক্সট টাইম আরও পেতে হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে বেল আইকনটা ডাবিয়ে দেবে যাতে নোটিফিকেশানটা পেয়ে যাও আর কোথাও বুঝতে যাওয়া অসুবিধা হয় তো প্লিজ কমেন্টস বক্সে লিখবে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে তো আমি রিপ্লাই দেবো থ্যাংক ইউ